গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তা আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম দশমীর দিনে ঠাকুর দেখতে, যে একটু ফাঁকা পাবো, নাহলে তো সন্ধ্যেবেলা বেরালে এই দুটো ঠাকুর দেখে সারা মানে অনেক সময় বেরিয়ে যাচ্ছে, এত ভিড় হচ্ছে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম দশমীতে একটু কয়েকটা ঠাকুর দেখবো বলে। তো আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড আর সোয়া, আমার দিদি, সে আমার সাজদির মেয়ে, তো তিনজন মানে চারজন মিলে বেরিয়ে পড়লাম দশমীর সকালবেলা টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো আমরা প্রথমেই যাব শিবভূমিতে, ওখানে ঠাকুর দেখে বেরিয়ে পড়বো আবার সাউথের দিকে। এর আগের দিন রাতে আমরা মানে সাউথের কতগুলো ঠাকুর দেখেছিলাম, তারপর থেকে আমরা ঠাকুরগুলো দেখবো। তা সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো এখন আমরা যাচ্ছি শিবভূমির উদ্দেশ্যে। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি, পেছনে আমার হাজবেন্ড দেখতে পাচ্ছ, সামনে সোহানারে হচ্ছে টুটুস। তো দেখো শিবভূমির গেট, গেটের সামনে এই যে ঘোড়া একটা দেখতে পাচ্ছ গাড়ি দিয়ে, আর এই যে এটা গেট মানে ঢোকার পথ এটা। তো শিবভূমিতে কোনোদিনই ভাবতে পারিনি যে এত ফাঁকায় এত শান্তিতে ঠাকুর দেখব। এখানে একটা বাঘের মুখোশ পরে মানে এরকম সামনে ফটো তোলা হচ্ছে একজন সেজেছে ছেলে। আর এই যে শিবভূমিরে যেটা সাউথে দক্ষিণ মানে দক্ষিণ ভারতের একটা তিরুচিপি মানে বালাজি মন্দিরের মতো মানে করেছে, যে এরকমই একটা মানে আদতে একটা মণ্ডপটা করেছে মানে মন্দির মানে সাউথের একটা কোনো একটা মন্দিরের আদলে এই মণ্ডপটা করা হয়েছে। তো আর এই ভেতরে দেখো পুরো গোল্ডেন কালার, আর মা যে সেজে আছে যা সবই কিন্তু সোনার গয়না, সোনার গয়না পরে আছে মা। তো মাকে মানে এত, তাও দিনের বেলায় একটু ভিড় হয়েছে, এই দেখো কত সুন্দর মানে এত সুন্দর লাগছে। আর গয়নাগুলো করেছে সব কিন্তু সোনার, আর জিরাল সোনার গয়নাগুলো করেছে। তো এই শিবভূমিটা দেখার জন্য আমি মানে প্রত্যেক বছর কেন, কিন্তু সে শিবভূমি দেখতে গেলে একটু সকাল সকাল লাগালে হয় না, কারণ মানে একটা মানে আমরা এর আগে শিবভূমি দেখেছি মানে 3 ঘন্টা লাইন না 4 ঘন্টা লাইন দিয়ে শিবভূমি দেখেছি। তো গত বছর তারা মানে আগে এরকম 2 বছর আগে কথা বলছি, তাই শিবভূমি দেখতে গেলে মানে সারাদিন ওইখানে কেটে যেত। তো এবারেই আমরা ডিসিশন নিয়েছি সকালবেলায় শিবভূমি দেখবো। হয়তো লাইটিংটা একটু রাতে দেখলে কি লাইটিংটা একটু থাকে ভালো লাগে, তো না সব রাতে ঘুরতে গেলে ঘোরো লাইটিং দেখো, আর আমরা দিনের বেলায় কয়েকটা যেগুলো নাম করা প্যান্ডেল সেগুলো দেখে নিয়েছি। তো সন্ধেবেলায় মানে দেখা যায় না মানে একটা দেখে মানে কভার হয়ে যায়, তো আমরা ওই জন্য সকালবেলায় বেরিয়েছি। তো এই শিবভূমি দেখেই আবার সাউথের দিকে চলে, সাউথ কলকাতার দিকে চলে যাব। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর দেখো এত দুর্দান্ত লাগছে। আর এখানে কিন্তু দশমী মানে যে পুজো শুরু হয়ে গেছে কিন্তু, তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এটা বাদামতলা দেখতে পাচ্ছ, এটা একটা চলচ্চিত্র টাইপের মানে করেছে, অন্য টাইপের করেছে না, তো মানে কী থিম মানে অত বলতে পারবো না, কিন্তু এটা করেছে জানো তো অন্যটা মানে বাদামতলা এটা, তো ভালো লাগছে বেশ নতুনত্ব লাগছে। তো আমার মেয়ে আবার বলছে মা তুই ঠাকুর মা দুর্গা যে আছে তার হাতে ত্রিশূল কোথায় বা ওষুধটাই বা কোথায়, আলসি আছে এটা তো ঠাকুরের এইটা থিম করেছে, আর অন্যদিকে একটা ঠাকুর থাকে সেখানে পুজো করা হয় মা দুর্গা, আর এটা তো থিমের ঠাকুর, অন্যভাবে যার যেমন থিম আইডিয়া সেইভাবেই করে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো 66 পল্লী, এটা 66 পল্লীর ঠাকুর যেটা তোমাদেরকে আমি এরা কালকে লাইভ করে দেখিয়েছিলাম, যে এলাচ তেজপাতা লবঙ্গ এইসব দিয়ে করেছিল। তো দিয়ে এই 66 পল্লীর ঠাকুরও কিন্তু মানে মা খুব সুন্দর, মুখটা খুব সুন্দর হয়েছে মায়ের, আর দেখো উপরে কারুকার্যগুলো এটাও খুব ভালো লাগছে। তো এইগুলো তোমাদেরকে এটা আমি আর তোমাদের ভিডিওতে দেখালাম। এরপর আমি আবার বেরিয়ে যাবো হচ্ছে চেতলা মানে কালীঘাটের মন্দিরে যাবো, ওখানে একটু ওখানে যে এরম ভিড় আমি মানে জীবনে প্রথম কালীঘাটে যে এত ভিড় হয় সেটাও দেখবে তোমরা, দেখাবো কত ভিড়। তো ওখানে ঢুকেছি ভাবলাম কি মাকে একটু দর্শন করে যাব, তো সেটার হলো না, তো এত ভিড়, ওখান থেকে আমরা চেতলা অগ্রমণী যাব। তো দেখো আমরা আজকে এতটুকুই মানে আমরা যাব বলে মনে স্থির করে এসেছিলাম যে এতটুকু আজকে দেখব,
আর একটু কালীঘাটের মাকেও দর্শন করে নেবো, তো করে চেতলা অগ্রণী হয়ে বাড়ি ফিরে আসবো। তো আজকে এতটুকু ভিডিও তোমাদেরকে দেখালাম, এটাই জন্য আপলোড করছি তোমাদের কাছে, যে এটা তোমাদের কাছে শেয়ার করলাম যে তোমরা দেখতে পাবে। তো দশমীতে আমরা এইগুলো ঘুরেছি আর এইটাই তোমাদেরকে শেয়ার করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। বিশাল ভিড়, তেমন গরম, মানে কি বলবো, বিশাল মানে গরম। এখানে দেখো ধরি মায়ের মুখটা সত্যি অপূর্ব সুন্দর, আর থিমগুলো না দারুণ হয়েছে। আর বাদামতলাটা তোমাদেরকে বললাম আমি, মানে এটা যেহেতু ওইটা লাইভ করেছিলাম, ভিডিওটা করিনি, তো বাদামতলার ওইটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে করেছে। আর এইটা হচ্ছে অন্য টাইপে বললাম তোমাকে, ও তোমাদেরকে যে অন্য থিমে করেছে। আর এই দেখো কালীঘাটের মন্দির, যে লাইন দেখেছো বিশাল লাইন, মানে এই লাইন যে কখন শেষ হবে বলতে পারা যাবে না। এইদিকে শুধু লাইন না, ওই দিকটা মানে যতগুলো দরজা যে ঢোকা যায় ওই দিকেও লাইন, মানে আমরা ঢুকে বেরোতে পারছি না যে কোথা দিয়ে বেরোবো। এখানে যে শিব ঠাকুরের মন্দির, মা মনসার সাইডে মন্দির আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই শিবের কী করবো, দর্শন তো করতে হবে, ঠাকুরকে মাকে দুধ দিয়ে নমস্কার করে আসলাম। হ্যাঁ, দিয়ে তারপর অনেক রিকোয়েস্ট করে পেছনে দুধ দিয়ে একটা দরজা খুললো, তারপর আমরা বেরালাম, নাহলে আটকে গেছিলাম, আমরা বেরোতে পারছি না। এই যে মায়ের একটা মন্দির, এর মা, এই মা মনসা, এখানে শিবচক্র শিবলিঙ্গ দেখেছো, সব শিলামূর্তিগুলো, আর মায়ের মূর্তি। এখানে একটু মাকে দর্শন করলাম আর মাকে দুধ দিয়ে নমস্কার করলাম, মাকে এখন বিশাল ভিড়। এবার এসে গেছে আমরা চেতলা অগ্রণী, এটা দেখার জন্য। রাতে দেখলে হয়তো আরও সুন্দর লাগবে লাইটিংটা। এটা একটা গঙ্গা দূষণ এবং দূষণের প্রতিকার কীভাবে করবে এই নিয়ে একটা থিম। তো দেখো খুব সুন্দর একটা মা, প্রথমে দেখো একটা শিব ঠাকুরের মূর্তি, আর এইদিকে সব ঠাকুর যে জলের বাসন দেওয়া হতো সেইদিকে সে ঠাকুরগুলোকে তুলছে এক সাইড রাখা হচ্ছে ওইগুলোই। হ্যাঁ, এরকমভাবে করা হয়েছে মন্দিরগুলো দেখো, মানে এই যে গঙ্গার ধারে যে সাইডে যে ঘাটগুলো আছে ঠাকুরের মন্দিরগুলো, তারপরে যে ঘাটগুলো বিভিন্ন সব এর মধ্যে আছে, দুর্দান্ত করেছে সত্যি অপূর্ব। আর আমরা যদি সন্ধেবেলা মানে রাতে আসতাম তাহলে যে গঙ্গা আরতি করছে সেটাও তোমরা দেখতে পেতে, কিন্তু যেহেতু দিনের বেলা সেটা দেখতে মানে সে দেখানো গেল না, কি করব। দেখেছো ছাতা নিয়ে রোদের প্রচুর তীব্র, আর ঘেমে স্নান হয়ে গেছে, এরকম ব্যাপার, মাথা মাথা যন্ত্রণা করছে রোদের তাপ লেগে। আর ভেতরটা লাইটিংটা আছে খুব দুর্দান্ত, মানে একদম গোল্ডেন কালারের মতো, দারুণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয় যেন ভালোবে। আর এই ভিড়ের মধ্যে তারপরে মোবাইল ধরে ভিডিও তোলা, শুধু তোমাদের কাছে একটা শেয়ার করে একটা মানে আনন্দ পাই যে একটা ভিডিও আপলোড করতে, তো এই জন্যই তোমাদের কাছে শেয়ার করা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটু জানিও, কমেন্ট করলে ভিডিও করার উৎসাহ বাড়ে। তো দেখো বন্ধুরা, যারা পুজোতে সবাই যারা ঘুরতে যেতে পারো না, এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা ঠাকুর দর্শন করতে পারবে। এটা চেতলা অগ্রণী, তো দেখো কীরকম হয়েছে। আর ভেতরটা দেখো এখনও গোল্ডেন কালারের, দুর্দান্ত। আর এরপরও আমি আরও ভিডিও আপলোড করবো, সেগুলো তোমাদের আশা করি ভালো লাগবে। তো সময় পাচ্ছি না পুজোর মধ্যে, বুঝতে পারছো ঘুরে সময় পাচ্ছি না, তার মধ্যে থেকেও একটা মানে যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা কেমন লেগেছে, তো দেখো এখানটা পুরো গোল্ডেন কালার দেখেছো, দিনের বেলা ভিড় দেখেছো, তাহলে রাতের বেলায় কী ভিড় হবে কল্পনা, সন্ধেবেলা থেকে কী হবে কল্পনার বাইরে, মানে বিশাল ভিড় হয়, মানে একটা ঠাকুর দেখতে গেলে তোমাকে মানে তিন ঘন্টা সময় চলে যাচ্ছে এরকম ভিড়, তুমি বাদ বাকিগুলো কখন দেখবে। তো এই জন্যই আমরা এই মানে মানে দশমীতে দিনের বেলায় দেখে নিলাম, ঠিক আছে। তো নাহলে আমি আর এরপর আর ঘুরবো না, কারণ আর এত মানে তিন দিন ধরে কন্টিনিউ ঘুরছি আর বাড়ি যাচ্ছে না। তো যতটুকু আমি যেগুলো দেখেছি সেগুলো তোমাদের কাছে আপলোড করছি। তো দেখো দুর্দান্ত, দেখানোর চেষ্টা করছি, দেখি কতটা তোমরা ভিডিওটা করতে পেরেছি, যাই না। তো দেখো কী দুর্দান্ত, আর মানুষের যে এত আইডিয়া তুমি দেখো কী দারুণ করেছে ভেতরটা, কোন স্টাইলে করেছে বলতে পারবো না, ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো এখানেই ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ এইটা এত অবধি আমি দশমীতে দেখেছি, দেখে এবার বাড়ি ফিরবো।